মাঠে নামছে সেনাবাহিনী আটাইশ তারিখ থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন সারা দেশে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী আগামীকাল প্রজ্ঞাপন জারি এক সপ্তাহ পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কোভিড নাইন্টিন সংক্রমণ রোধ প্রকল্পে আগামী সোমবার আটাইশ জুন দুই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন পালন করা হবে এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকারে তথ্য নিশ্চিত করেছেন জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না গণমাধ্যমের আওতা বহির্ভূত থাকবে এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে